নুরিচা কিচেনলৈ স্বাগতম। আশা করো সকলে ভালে আছে। আজি মোৰ ৰেচিপিটো হল মোয়া মাছ দি বেগেনা। মোয়া মাছ দি আর বেগেনা দি মই কেনেকে বনাইছো আপোনালোকক দেখা দিম। আপোনালোকে মোৰ ভিডিওটো ভালদৰে চাই থাকিব। এই ভিডিওটো বনোৱা একদম ইজি। আপোনালোকে মোৰ ভিডিওটো ভালদৰে চাই থাকক। আজি মই মোয়া মাছৰ তৰকাৰী বনোৱাৰ কাৰণে এতে মই লৈছো 250 গ্রাম মোয়া মাছ ললো। মোয়া মাছ ভালদরে মই কাটি ধুই ললো খুব ধুনিয়াকে। লগতে বেলেগ সরু সরু কেটামান মাছ মিক্স আছে যেহেতু মোয়া মাছে বেশি এইফালে ললো। বেগেনা গছর বেগেনা ছিঙি আনিলো। আমার এইফালে বতর যে বেয়া বজারত যাবই নয় এতিয়া বোলে গছর পরাই বেগেনা কেটামান উঠাই আনিলো। এইবিলাক বেগেনা দিয়ে রাঁধি মই এতিয়া মই বেগেনা কেটা কাটি লম। বেগেনা কেটা ভালদরে কাটি ধুই ললো। ধুই পানি তিয়াই থলো। এফালে ললো এটা পিঁয়াজ আর ললো নহরু ধিমিকে কাটি। এতিয়া মই মোয়া মাছত দি আছো এতে 1 চামচ নিমখ, 1 টেবুল চামচ জলকীয়া গুড়ি, 1 টেবুল চামচ হালদি গুড়ি, এতে দি আছো 1 টেবুল চামচ জিরা গুড়ি। গুটিখিনি মই একলগত মিক্স করে দিই। এতে দি আছো 2 টেবুল চামচ সরিষার তেল। তেলখিনিও দিয়ে ভালদরে মিক্স করে লম। সব ভালদরে মিক্স করে ললো। এইফালে মই গ্যাসত একটা কেরাহীত তেল দি থাকছিলো, তেল গরম হয়ে গেল। দি আছো কেটামান কলা জিরা, দি আছো নহরু, দি দিলো পিঁয়াজ। পিঁয়াজ নহরুখিনি মই অলপ টাইম ভাজি লম। পিঁয়াজ নহরুখিনি ভজা হৈ যাম। এতিয়া মই দি আছো 1 টেবুল চামচ কাশ্মীরি জলকীয়া গুড়ি। ভাল এটা কালার আহিবৰ কাৰণে খুব ধুনীয়া এটা কালার আহে। এতিয়া দি আছো মাছখিনি, গুটিখিনি মাছ মই এতে দি দিলো। দি অলপ লাহে লাহে উলট পালট করে দিই, বেশি জোরে নিদিয়ে দূরে দূরে ভাঙি যাব পারে। এনেদরে মাছখিনি 2 মিনিটমান এনেদরে তেলত ভাজি লম অলপ পালট করে। সব মই কিমান সাবধানে দি আছো, সরু মাছ বেশি ঝুল করে দিলে ভাঙি যায়, টাইট টাইট হয়ে যাব পারে। মাছখিনি ভজা হয়ে গেল। এতিয়া মই দি দিম বেগেনাখিনি তাতে। বেগেনাখিনি দিও লাহে লাহে লাহেদরে উলট পালট করে দিই। এনেদরে নিশ্চয় দেখা পাইছো মই কেনেকে করে আছো। আপোনালোকেও তো মোয়া মাছ বনায় ময়ো বনাইছো। মোৰ ৰেচিপিটো এবাৰ হলেও চাব আপোনালোকে, আর কেনেকুৱা হয় কমেন্ট এটা কৰিব। সব ভালদরে মাছে বেগুনে একলগত মিক্স করে দিলো। এতিয়া মই 5 মিনিটৰ কাৰণে এইখিনি ঢাকি রাখিম। আহিলো 5 মিনিট পিছত। সব মাছের পৰা তেল ওলাব ধরেছে, নিশ্চয় দেখা পাইছো। এতিয়া মই এতে দি দিম এক বাটি পানী। এতিয়া দি আছো মই খোৱাদ অনুসৰি আৰু 1/2 চামচ নিমখ। নিমখখিনিও মই ভালদৰে ভৰাই লম। তৰকাৰীখিনি আৰু 10 মিনিটৰ কাৰণে ঢাকি ৰাখিম। আহিলো 10 মিনিট পিছত। সব তৰকাৰীটো হৈ গ'ল, বেছি টাইম নালাগে। এতিয়া মই নমাই দিম তৰকাৰীটো। সব বেগেনাকেইটাও ভিজি গ'ল। তৰকাৰীটো দেখাতো যিমান ধুনীয়া খায়ো সিমান টেষ্টি। এতিয়া মই এইখিনি নমাই দিম। নিশ্চয় মোৰ ৰেচিপিটো ভাল লাগিছে। যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট কৰিব। প্লিজ এটা সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটো প্রেস করে দিব। আজি মোৰ ৰেচিপি এইখিনি। আকৌ আশা আছে কাইলৈ আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আহিম। থেংক ইউ।